রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ প্রায় সাড়ে আট মাস তদন্তের পর দুপুরে জেলার জ্যেষ্ঠ হাকিম আদালতে অভিযোগপত্র দেয়া হয় হত্যাকাণ্ডের সঙ্গে ছত্রিশ জনের সম্পৃক্ততা পাওয়া যায় এদের সাত জনের ঠিকানা ও অবস্থান জানতে না পারায় অভিযোগপত্রে উনত্রিশ জনকে আসামি করা হয়েছে তাদের পনেরো জন কারাগারে আছেন বাকি ১৪ আসামি এখনও পলাতক গত উনত্রিশ সেপ্টেম্বর রাতে উখিয়ার রোহিঙ্গা শিবিরে মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে একদল অস্ত্রধারী এই শাস্তির পরীক্ষা করে নিগ্রহণ করবেন এবং ট্রায়ালের জন্য গ্রহণ করে সাক্ষীদেরকে সমনিশ করবেন এভাবে মামলার পরবর্তী কার্যক্রম সামনের দিকে এগিয়ে যান